নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। ভালোবাসার রান্নাঘরে আপনাদের স্বাগত। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। আজকে আমি আপনাদের রুই মাছের ভাপার রেসিপি দেখাব। এটা খেতে হয় অনবদ্য। তাহলে চলুন, রুই ভাপা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলো দেখে নিন। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা ছোট টমেটো সেটাকেও কুচিয়ে নিয়েছি, আর চারটে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। আর এখানে চার চামচ সর্ষে, নুন আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সর্ষের তেল নিয়েছি, এখানে তিন চামচ টক দই নিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ, আর হাফ চামচ জিরের গুঁড়ো। প্রথমে মাছটাকে, চার পিস মাছ নিয়েছি, মাছটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি, ভেজে নেব হালকা করে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, একটু কড়াইয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি মাছগুলো হালকা করে ভেজে নিই। মাছে একটা গন্ধ থাকে, সেই জন্য এরকম হালকা করে একটু ভেজে নিলে তাহলে আর কোনো গন্ধ বেরোয় না। শুধু এপিট ওপিট করে নেব, একদম বেশি ভাজা একদমই হবে না, জাস্ট এপিট ওপিট করে নেব। ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে আরো দু পিস মাছও আমি ভেজে নেব। এরকমই হালকা ভাজা হবে, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজতে বেশিক্ষণ লাগবে না, একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো, তো বাদামি রং আসবে, দু এক মিনিট সময় লাগবে। পেঁয়াজটা ভাজতে বেশি সময় লাগবে না। ভাজাটা হয়ে এসছে, দেখুন বাদামি রং হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব, পেঁয়াজটাকে সাইড করে দিচ্ছি, এই এক্সট্রা তেলটা আছে ওটা বেরিয়ে যাবে। আর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব একসাথে। এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটার মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষে বাটাটা তাহলে তিতো হয় না, সবসময় সর্ষে যখনই বাটবেন একটু নুন দিয়ে বাটবেন। আর এর মধ্যে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম সবটা, এবার দিচ্ছি টক দই, তিন চামচ টক দই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রংটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করি। আর জিরের গুঁড়ো হাফ চামচ। আর দেব মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। টক দই যদি বাড়িতে না থাকেন তাহলে টক দই স্কিপ করবেন, শুধু টমেটো দিলেই হবে। টক দই দিলে একটু গ্রেভিটা ঘন হয়। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, চার চামচ সর্ষের তেল দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি লাগে,
যে কোনো ভাপাতেই, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি, একটা ছোট টমেটো কুচি দিয়ে দিলাম। এবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবকটা মাছে এরকম ভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। তারপর টিফিন বক্সে দেব। এবার একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে মাছগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই ভালোভাবে দিয়ে দিলাম। সুন্দর করে একদম চারিদিকে মশলাটা একদম ছড়িয়ে দিতে হবে। এবার ওই বাটিটার মধ্যে অল্প একটু জল নিয়ে, মশলার বাটিটাতে জল নিয়ে, সেই জলটুকু 2 টেবিল চামচ মতো জল, বেশি না, বেশি জল দেবার দরকার নেই, দিয়ে দিলাম জলটা, চারিদিকে ঘুরিয়ে দিলাম। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ঢাকনাটা আটকে দিলাম। এবার একটা কড়াই গ্যাসে বসিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এই সময় আমি টিফিন বক্সটা বসালাম। টিফিন বক্সটা সবসময় খেয়াল রাখবেন জলটা যেন হাফ থাকে টিফিন বক্সের, এর থেকে বেশি থাকলে জল ঢুকে যেতে পারে ফোটার সময় টিফিন বক্সের মধ্যে। এবার ঢেকে দিলাম 20 মিনিটের জন্য, মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি। 20 মিনিট পর আমি গ্যাস অফ করে দিয়েছি, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার একটু ঠান্ডা হতে দেব 10-15 মিনিট। এবার আমি ঢাকনাটা খুলছি, এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। টিফিন বক্সের ঢাকনাটা এবার হালকা করছি। দেখুন রুই ভাপা একদম রেডি, রংটা কি সুন্দর এসছে দেখুন। আমি তো এখানে সার্ভ করেই দিয়েছি, আপনারা বাড়িতে একদিন বানান আর গরম গরম রুই ভাপা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত আমাকে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।